ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝায় অর্থাৎ ব্যবসায়টি চারপাশে যে ধরনের উপাদান দ্বারা ব্যবসায়টি প্রভাবিত হয় এখানে প্রভাবিত মানে প্রভাবিত বলতে সেটা পজিটিভলি ইম্প্যাক্ট করতে পারে আবার এটা নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে অর্থাৎ প্রভাব বলতে সেটা ব্যবসার জন্য সুযোগ সৃষ্টি করতে পারে আবার ব্যবসার জন্য হুমকিও সৃষ্টি করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ব্যবসায়ের চারপাশে বা প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদান সুযোগ সৃষ্টি করে বা ক্ষতিকর সেগুলো সমন্বয় হলো ব্যবসায় পরিবেশ আমরা সংক্ষেপে এভাবেও কিন্তু বলতে পারি আবার আর সুন্দর করে যদি বলি যে সাংগঠনিক পরিবেশ হলো কতগুলো ব্য উপাদানের সমষ্টি যেগুলো সাংগঠনিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে সেটাও আমরা ব্যবসায়ী কাকে বলে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বা সংজ্ঞাটা ব্যবসায় কাকে বলে এটা যদি আমরা বলি তাহলে এটাই মনে হয় সবচেয়ে ভালো হয় যে ব্যবসায় প্রতিষ্ঠানের সং গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোকে সেগুলো সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে এটা সবচেয়ে আমরা আমি আবার একটু বলি ব্যবসায় পরিবেশে ব্যবসায় প্রতিষ্ঠানের যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলো সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে ব্যবসায় পরিবেশের সংজ্ঞা দিতে গেলে দুইটি বিষয় বা তিনটি বিষয় সবচেয়ে তিনটি পয়েন্ট কিন্তু এই সংজ্ঞার মধ্যে থাকতে হবে একটা হচ্ছে ব্যবসার পরিচালনা নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান এবং পরোক্ষ এবং প্রত্যক্ষ প্রভাব এই তিনটা জিনিস থাকতে হবে ডেফিনেশন বা কাকে বলে এই উত্তরগুলো লেখার সময় যে যে পয়েন্টগুলো ব্যবস্থাপনা বা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বইয়ের প্রশ্নগুলো লেখার সময় কিছু কিছু আহ হিন্স যেটা কাকে বলে এর মধ্যে থাকা উচিত সেইগুলো কিন্তু থাকতে হবে ঠিক এটার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আর প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু কিছুটা হলেও একটা ডেফিনেশন একটা সংজ্ঞা কিন্তু পারফেক্ট হয় না এটাই আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রশ্নগুলোতে আমাদের যারা মানে টিচার আছে যার যারা খাতা চেক করেন ওনারা কিন্তু এইগুলো দেখেন যে এই জিনিসগুলো আছে কিনা একটা কাকে বলে লিখেছেন বা একটা সংজ্ঞা লিখেছেন ওর মধ্যে এই জিনিসগুলো আছে কিনা যখনই পাওয়া যায় না তিনটা ইম্পর্ট্যান্ট তার মধ্যে দুইটা আছে একটা নাই তার জন্য কিন্তু জিরো এসে যেতে পারে কারণ এই দুইটে আছে এই না থাকার কারণে কিন্তু কিন্তু ওই বলে তা সম্পূর্ণ হয় নাই এবং ওইটা না থাকার কারণে আহ ব্যবসায়িক পরিবেশ যে তাকেই যে ব্যবসায়িক পরিবেশ বলে সেটা কিন্তু সম্ভব না বা সেটা আহ ক্লিয়ার হয় না সব সবসময় ক্লিয়ার করে লিখবে যেটাই লিখবে সেটা ক্লিয়ার করে লিখবে যাই হোক আমরা ব্যবসায় পরিবেশ সম্পর্কে ধারণা পেলাম এবার আমরা ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ নিয়ে আলোচনা করব তোমরা জানো যে ব্যবসায় পরিবেশের প্রধানত দুই ধরনের উপাদান রয়েছে একটা অভ্যন্তরীণ উপাদান বা ব্যষ্টিক উপাদান আর একটা হচ্ছে সমষ্টিক বা বাহ্যিক উপাদান সমষ্টিক বা বাহ্যিক বলতে বাইরের যেটা প্রতিষ্ঠানের বাইরে যেটা নিয়ন্ত্রণ করা যায় না অনিয়ন্ত্রণযোগ্য আর বেষ্টিক পরিবেশ যেটা অভ্যন্তরীণ এটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য এটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণযোগ্য পরিবেশ বলে বলতে পারি আর সমষ্টিক অর্থ পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা কার্য পরিবেশ আর একটা হচ্ছে সাধারণ পরিবেশ এই হচ্ছে উপাদান তাহলে আমরা যদি এখন একটু বিস্তারিত আলোচনা করি যে ব্যবসায়িক পরিবেশ যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা বা অভ্যন্তরীণ আর একটা সমষ্টিক বাহ্যিক ব্যষ্টিক পরিবেশ কাকে বলে আমরা প্রথমেই ব্যষ্টিক পরিবেশ নিয়ে আলোচনা করব ব্যষ্টিক পরিবেশ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের পরিবেশ অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে নিযুক্ত বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের মিলে বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল যন্ত্রপাতি বা প্রিমিসেস বা শ্রমিক বা ব্যবস্থাপনা যারা নিয়ে উচিত সবাইকে মিলে একটা পরিবেশ হয়েছে এটাকে আমরা ব্যাস্টিক পরিবেশ বলবো তাহলে এই ব্যবস্টিক পরিবেশের মধ্যে কি কি থাকে শেয়ার মালিকরা থাকে প্রতিষ্ঠানের ভিতর পরিচালনা পর্ষদ এনারাও ম্যানেজমেন্টের অংশ শ্রমিক কর্মী এরাও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের যে কী সুযোগ দেয় কী সুবিধা দেয় প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রভৃতি তাহলে আমরা যদি সুন্দরভাবে বলি এভাবে যে প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিরাজমান যেসব উপাদান উক্ত ব্যবসায়ের ওপর সরাসরি প্রভাব বিস্তার করে সেগুলো সমন্বয়ে আমরা তাকে ব্যষ্টিক পরিবেশ বলতে পারি বা অভ্যন্তরীণ পরিবেশ বলতে পারি তারপর আমরা যদি সমষ্টিক পরিবেশ বা বাহ্যিক পরিবেশ কাকে বলে সেটা যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে ব্যস্ত সামষ্টিক পরিবেশটা একটু বড় ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের যে সকল উপাদান ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলো সমষ্টিকে দেখো এই দুটি মধ্যে অর্থাৎ এই দুটো সংজ্ঞার মধ্যে শুধুমাত্র সংজ্ঞা কিন্তু মানে কাকে বলে সেটা কিন্তু একইভাবে লেখা কিন্তু একটা শুধু বলা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে আর প্রতিষ্ঠানের বাইরে অর্থাৎ আহ সমষ্টিক পরিবেশে বলা হয়েছে যে ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের যে সকল উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে সম সেগুলো সমষ্টিকে বাহ্যিক পরিবেশ বা সমষ্টিক পরিবেশ বলা হয় এবার কি কি উপাদান বাহ্যিক পরিবেশে রয়েছে সেটা আমরা একটু দেখে নেই বাহ্যিক পরিবেশে রয়েছে প্রতিযোগী প্রতিষ্ঠানের বাইরের ক্রেতা বা ভোক্তা প্রতিষ্ঠানের বাইরের সরবরাহকারী প্রতিষ্ঠানের বাইরের মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাইরের সরকারি সংস্থা কৌশলগত মিত্র সবাই কিন্তু বাইরের তাহলে এভাবে বাইরে যারা থাকবে বা বাইরে যারা প্রতিষ্ঠানের রয়েছে তারা যদি ওই তাদের তারা যদি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ওই প্রতিষ্ঠানের ভিতরকার কোনো ডিসিশন মেকিং বা কোনো কার্য বা কোনো উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি তারা সম্পৃক্ত হয় বা যদি তারা সুযোগ বা সুবিধা সৃষ্টি করে তাহলে আমরা তাদের সমষ্টিকে বলবো বাহ্যিক পরিবেশ আর বাহ্যিক কার্য পরিবেশ একটা আছে আর বাহ্যিক সাধারণ পরিবেশ আছে একটা আমরা এখন সাধারণ পরিবেশগুলো নিয়ে আলোচনা করব তবে বাহ্যিক সাধারণ পরিবেশগুলোর মধ্যে রয়েছে আহ প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ ধর্মীয় পরিবেশ আইনগত পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ দেখো ব্যবসায় পরিবেশ বলতে আমরা এই সাধারণ পরিবেশগুলো এগুলোকে সাধারণ পরিবেশ বলা হয়েছে আর ওইগুলোকে কার্যিক কার্য পরিবেশ কেন বলা হয়েছে এটা যদি তোমাদেরকে একটু বলি যে কোনো ক্ষেত্রে বা কোনো প্রতিষ্ঠানের কাজ থাকে একরকম আর সাধারণ মানুষ বা সাধারণ জিনিস থাকে আলাদা সাধারণ জিনিসটা কিন্তু প্রকৃতির নিয়মে এগুলো চলতে থাকে আর কার্যিক হচ্ছে যে কাজটা ডিরেকশন দিয়ে করা হয় বা প্রতিষ্ঠানে যে কাজ করা হয় সেটাকে কার্যিক পরিবেশ বলা হয় আর প্রতিষ্ঠানে যদি একটা পণ্য উৎপাদন করা হয় আমি একটা যদি উদাহরণ এভাবে দিই যে একটা প্রতিষ্ঠান সাবান উৎপাদন করে হ্যাঁ raw materials বা কাঁচা মাল ব্যবহার করে তারা সাবান উৎপাদন করে এখন তাদের এটা কিন্তু কার্যিক পরিবেশ অর্থাৎ তারা কার্য করে যাচ্ছে তাদের এই সাবান উৎপাদন দ্বারা যদি বাহ্যিক কোন প্রতিযোগী মনে করো যে কেয়া কসমেটিক্স লিমিটেড তারা সাবান উৎপাদন করছে করছে কেয়া সাবান তার সাথে রয়েছে লাক্স অর্থাৎ এই কেয়া কসমেটিক্সের ভিতরকার এই যে কাজ চলছে এটা কিন্তু লাক্সের উৎপাদন বা লাক্সের ভালো মান সেটা কিন্তু ইফেক্ট করবে কেন ইফেক্ট করবে কারণ লাক্স যদি সুন্দরভাবে তারা যদি ভালো প্রোডাক্ট দেয় এবং তাদের মান যদি ভালো থাকে তাহলে কেয়া কসমেটিক চলবে না তাহলে দেখো যে কার্যিক পরিবেশ অর্থাৎ লাক্সের দ্বারা কেয়া কসমেটিক্স লিমিটেডের যে কার্যিক পরিবেশ আছে সেটা কিন্তু ইফেক্ট হচ্ছে তাহলে এর আমরা বলবো প্রতিযোগী আবার দেখা যাচ্ছে কাস্টমার বা ভোক্তা সে যদি পণ্য না কেনে তাহলে কিন্তু আমরা এখানে কেয়া কসমেটিক্স এর পণ্য বিক্রি করতে পারছি না তাহলে ভোক্তাও কিন্তু বাইরে থেকে আমাদের কেয়া কসমেটিক্স কোম্পানির যে সামান উৎপাদন সেটা কিন্তু ইফেক্ট করছে তিনি যদি না কেনে তাহলে উৎপাদন কিন্তু বৃথা আবার তিনি যদি কেনে বেশি করে তাহলেও কিন্তু উৎপাদন কিন্তু আরো বেশি করতে হবে তাহলে কিন্তু তাদের দ্বারা এফেক্ট হচ্ছে তাহলে এবার বুঝতে পারলে এটা হচ্ছে কার্যিক পরিবেশ এবার সাধারণ পরিবেশ কি সাধারণ পরিবেশ হচ্ছে যে বৃষ্টি হয় বন্যা হয় তারপরে কিছু এলাকা ঢালু হয় কিছু এলাকা বৃষ্টিপাত বেশি হয় বৃষ্টিপাত কম হয় কিছু এলাকায় তলিয়ে যায়। এই সব কিছু কিন্তু প্রকৃতির সাধারণ নিয়মে ঘটে আর এই প্রকৃতির সাধারণ নিয়মে ঘট ঘটমান জিনিসগুলো বা ঘটমান ঘটনাগুলো মানে কেয়া সামান উৎপাদন কাজে কিন্তু অনেক সময় কি করে সুযোগও সৃষ্টি করে আবার অসুবিধাও সৃষ্টি করে সুযোগ সৃষ্টি করে কিভাবে দেখা গেল যে প্রাকৃতিক একটা পরিবেশ বা দেখা গেল যে সাবানের দাম কমে গেল বা কেয়াকসমেটিক সাবানের দাম কমিয়ে দিল সেটা এক্ষেত্রে মানে মানুষের মধ্যে চাহিদা বেড়ে যাবে এবং তারা ক্রয় করবে আর দেখা যায় যে প্রত্যেকের মাথা বৃদ্ধি পেল তখন তারা কিন্তু যখনই আয় বৃদ্ধি পাবে তখনই কিন্তু ওই কেয়া জন্য সুযোগ সৃষ্টি হবে কারণ সবাই কেয়া কসমেটিক্স মানে ইয়ের সাবান ব্যবহার করা করবে যারা গরিব মানুষ ছিল তারা তাদের যখন আর্থিক মাথা পিছু আয় বৃদ্ধি পেয়ে যাবে তারা কিন্তু সাবান ব্যবহার করা শুরু করবে তারপরে দেখা যায় গেল যে অনেক সময় এই যে যেমন করোনা ভাইরাস হয় চলছে এখন সেটা অনেকের জন্য ব্যবসায় কিন্তু কিছু কিছু পণ্যের ক্ষেত্রে যেমন সাবান সাবান দিয়ে হাত ধোয়া যখন চা বললো যে প্রতিনিয়ত সাবান দিয়ে হাত ধোবেন তখন কিন্তু সাবানের মূল মানে চাহিদা বেড়ে যায় তখন কিন্তু সাবানের ব্যবসাটা অনেক সুন্দর হয়েছে তারপরে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবসা সুন্দর হয়েছে সাথে সাথে সাবানের এই কেয়াক কসমেটিক্সের সাবান কিন্তু প্রাকৃতিক কারণে প্রাকৃতিক কারণ বলতে এই যে করোনা ভাইরাস এটা তো প্রাকৃতিক এটা সাধারণ পরিবেশের অংশ সেটা কিন্তু ওই ব্যবসায়ের কি করছে বাণিজ্যের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে যখনই হাত ধোয়ার কথা চলে আসে করোনা ভাইরাস থেকে বাঁচতে তো মানুষের সাবান আগে যাদের একটা লাগতো তাদের এখন সপ্তাহে দেখা যাচ্ছে যে তিনটা লাগে বা দুইটা লাগে তাহলে কিন্তু ওই একজন ব্যক্তি যদি সেটা বেশি করে কনজিউম করে তাহলে তাদের চাইদা বেড়ে যায় চাইদা বেড়ে গিয়ে কোম্পানি কিন্তু সেল বাড়ায় সেল বাড়লেই কিন্তু লাভবান হয় দেখো সাধারণ পরিবেশও কিন্তু অনেক সময় মানে কেয়ার কসমেটিক্সের সাবান উৎপাদনে কাজ করছে তো যাই হোক আমরা আবার যদি আমরা একটু রিভিশন দিই রিভিশন দিলে আমরা পাব যে ব্যবসায় পরিবেশের উপাদান সমূহ বা ব্যবসায় পরিবেশের প্রকারভেদ যদি তোমরা বলো তাহলেও কিন্তু এভাবেই করা যায় যে ব্যবসায় পরিবেশ প্রধানত দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ ও ইয়ে বা ব্যষ্টিক ব্যষ্টিক বলতে ছোট অভ্যন্তরীণ যেহেতু একটা প্রতিষ্ঠানের ভিতরকার কতটুকু বা হতে পারে এটা অভ্যন্তরীণ বা ব্যষ্টিক আর একটা হচ্ছে সমষ্টিক বা বাহ্যিক সমষ্টিক বা বাহ্যিক সেটা অনেক বড় তোমরা জানো যে সাধারণ পরিবেশ যেমন প্রযুক্তিগত পরিবেশ এটা তো সারা বাংলাদেশের বিস্তৃত তারপরে জলবায়ু জলবায়ু বলতে গেলে দক্ষিণ এশিয়ার জলবায়ু সেটাও কিন্তু ব্যবসায়ের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেমন আমরা যদি দেখি যে ঘন খুব দুই তিন দর ধরে বৃষ্টি হচ্ছে তাহলে কি মানুষ কোন বের হতে পারবে না তখন কিন্তু ব্যবসায় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে তখন কড়াই করতে পারবে না তখন বাজারে যেতে পারবে না তাহলে সেক্ষেত্রে কি এই ঘন বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টি এটা কি ব্যবসায়ীর জন্য প্রভাব পড়লো না ওই যে যে কয়দিন বৃষ্টি থাকলো ওই কয়দিন সেল তো কমে যাবে আর যখন সেল কমে যাবে তাহলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে কারণ প্রত্যেক ব্যবসায় তো একটা টার্গেট থাকে তারা তো সেই টার্গেট নিয়ে সামনের দিকে আসতে তাহলে আমরা বলতে পারি যে সমষ্টি পরিবেশ এই সমষ্টি পরিবেশটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কার্য পরিবেশ কার্য পরিবেশ যেটা কোম্পানির সাথে রিলেটেড কোম্পানি কাজের সাথে রিলেটেড যেমন প্রতিযোগী প্রতিযোগী কিন্তু অবশ্যই সব সময় সাথে রিলেটেড কারণ প্রতিযোগিতা প্রতিযোগী পণ্যের লাক্সের দাম বাড়লে অবশ্যই মেরিলও দাম বাড়ানোর চেষ্টা করবে আবার লাক্স দাম কমালে অবশ্যই মেরিল দাম বাড়ানোর চেষ্টা করবে লাক্স উন্নত মানের প্রোডাক্ট দিলে মেরিলও উন্নত মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবে না তারপরে আছে ক্রেতা বা ভোক্তা ক্রেতা ভোক্তা যদি পণ্যটা ব্যবহার করতে বা বেশি বেশি করে ব্যবহার করে তাহলে কিন্তু ওই ব্যবসা বেশি লাভবান হবে আর যদি ব্যবহার না করে তাহলে ওই কার্য মানে ওই সাবান উৎপাদনের কার্যর কোনো মূল্য থাকবে না তারপরে সরবরাহকারী সরবরাহ মানে কাঁচামাল সরবরাহকারী কাঁচামাল সরবরাহ যদি সঠিক সময়ে সঠিকভাবে কাঁচামাল সরবরাহ করে তাহলে কাঁচা পরি উৎপাদন কার্য কার্য পরিবেশ সুন্দর থাকবে আর যদি কাঁচামাল সময় মতো না পাওয়া যায় কার্য থাকবে না বা বিঘ্নিত হবে তারপরে মধ্যস্থকারী পণ্যটা যে পাইকার থাকে বা খুচরা ব্যবসায়ী থাকে ওনারা যদি গাফিলতি করে ওনারা যদি বেশি মূল্যে পণ্য বিক্রয় করতে চায় তাহলে পরে সেই পণ্যের বাজার পড়ে যেতে পারে বা বাজারে দাম কমে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু মিডিল যারা থাকেন পাইকারি খুচরা ইনারাও কিন্তু পণ্য ক্রয় বিক্রয় সরাসরি বা কার্যকে পণ্য ক্রয় বিক্রয় কার্যকে সুযোগ সৃষ্টি করতে পারে আবার বাধাও সৃষ্টি করতে পারে সিন্ডিকেটের তৈরির মাধ্যমে সরকারি সংস্থা বিভিন্ন সরকারি সংস্থা আছে তারা কিন্তু উৎপাদন কার্য সাবান উৎপাদন কার্য নিয়ন্ত্রণ করে তো যখন তারা কোনো ত্রুটি দেখতে পায় বা তারা কোনো রকম কোন ধরনের মানে খারাপ জিনিস বা কোনো ধরনের খারাপ উৎপাদন যদি ওই সাবান তৈরিতে ব্যবহার করা হয় তাহলে তারা কিন্তু বিধি নিষেধ দিয়ে দেয় আর এই বিধি নিষেধ দিয়ে দেওয়ার কারণে আহ প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা যদি দেখি যে কার্য পরিবেশটাও আহ সরাসরি কিন্তু কার্য পরিবেশ গুলো প্রত্যক্ষ সরাসরি না বলে আমরা বলবো প্রত্যক্ষ ভাবে সরি পরোক্ষ এটা কিন্তু ভূমিকা রাখে প্রভাব বিস্তার করে তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে কি কি বিষয়ে জানলাম আমরা যদি একটু ডিভিশন দেই ব্যবসায় পরিবেশ কাকে বলে এটা আমরা জানলাম আজকের ক্লাসে ব্যবসায় পরিবেশ হলো আমরা যদি একটু বলি সেটা হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে ব্যবসায়িক পরিবেশের প্রকারভেদ বা ব্যবসায় পরিবেশের কি কি উপাদান রয়েছে আমরা বলতে পারি ব্যবসায় পরিবেশের উপাদানকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সমষ্টিক পরিবেশ সমষ্টিক কে বাহ্যিক পরিবেশও বলা যায় আবার অভ্যন্তরীণ পরিবেশকে ব্যাষ্টিক পরিবেশও বলা যায় এই সমষ্টিক পরিবেশ আবার দুই প্রকার একটা হচ্ছে কার্য পরিবেশ আর একটা হচ্ছে সাধারণ পরিবেশ এখন ব্যাস্টিক পরিবেশের কি কী উপাদান রয়েছে ব্যষ্টিক পরিবেশের মধ্যে রয়েছে মালিক শেয়ার পরিচালনা পর্ষদ শ্রমিক কর্মী অভ্যন্তরীণ সুযোগ সুবিধা প্রতিষ্ঠান নিজস্ব সংস্কৃতি ব্যবসার আর্থিক অবস্থা প্রভৃতি আর সমষ্টিক পরিবেশের কার্য পরিবেশের মধ্যে রয়েছে প্রতিযোগী ক্রেতা সরবরাহকারী মধ্যস্থ ব্যবসায়ী সরকারি সংস্থা কৌশলগত মিত্র আর সামষ্টিক পরিবেশ বা পরিবেশের পরিবেশের মধ্যে রয়েছে প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ ধর্মীয় পরিবেশ আইনগত পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ তাহলে আমরা আজকে দুটি টপিক শেষ করলাম আগামীকাল